হানিফ সরকারের লেখা বাণী যদি কারো জীবনধারা বদলে দিতে পারে অনুপ্রেরণা যোগায় তবেই তার সার্থকতা আজ আমি তারই লেখা কিছু বাণী থেকে কিছু বাণী আপনাদের সামনে তুলে ধরব সৎ সত্য পথে কষ্ট বেশি কাটাও বেশি অসৎ অসত্য পথে বন্ধু বেশি হয় নিষিদ্ধ কাজে শয়তান প্রলুব্ধ প্রেরণা যোগায় জীবনে কারো ক্ষতি করার আগে ভেবে নেবেন আজ আপনি যার ক্ষতি করছেন কেউ একদিন আপনার এর চেয়েও বেশি ক্ষতি করতে পারে যারাই জীবনে আত্মনির্ভরশীল মানুষ তারা কঠোর পরিশ্রমী ও নিজ নির্ভরশীল অর্থশালী বিত্তশালী অভিজ্ঞ জ্ঞানী সম্পূর্ণ মানুষ হয় জীবনযুদ্ধে সবারই কম বেশি ভুলক্রুটি থাকাটাই স্বাভাবিক কেউ যদি জীবিত অবস্থায় সংশোধন হয় সেই ভাগ্যবান ও আল্লাহর নিকট পুরস্কৃত হবে হায়াত মৌত রিজিক ধন দৌলত আল্লাহর হাতে তেষট্টি বছর বয়স আমার চল্লিশ বছর থেকেই বিভিন্ন বড় অসুস্থতা তেইশ বছর থেকেই তবা করার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ প্রামাণ্য চিত্র বিভিন্ন নাটক নাটিকা ভিডিও মারফত উন্নত শিক্ষা দেখানো সমাজের উন্নয়ন শিক্ষা দুর্নীতি পাপিষ্ঠ ঋণ খেলাপিদের তালিকা গণমাধ্যমে প্রকাশ করা উচিত জ্ঞান বুদ্ধি যেটা আল্লাহর গ্রহণযোগ্যতা দুনিয়ার বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে অর্জন সম্ভব ইহা ছাড়া অন্য কোনো সূত্র নাই ইহা ছাড়া আর অন্য কোনো উপায় নাই জীবনের অনেক ক্ষেত্র বিশেষে ধর্ম নিশ্চুপ থাকে আসলে প্রায় ক্ষেত্রে সব ধর্মের বাস্তব কর্ম একই কোনো ধর্মেই পাপ অসৎকর্ম করতে বলেনি সৃষ্টিকর্তা আল্লাহ অদ্বিতীয় মনুষ্যত্ব মানবতা সব ধর্মের মূলবাণী মানবকুলে প্রথম মানব আদম আলাহাল্লাম সেই যুগে তেমন কোনো ধর্ম প্রচলন ছিল না সামাজিক কারণে বিভিন্ন ধর্মের বিভক্তি ঘটে অভ্যাস পরিবর্তন করুন নিজেকে কখনো ছোট মনে করবেন না পরিবর্তন সংশোধনকে ভয় করবেন না অতিরিক্ত চিন্তা করবেন না কারো প্রতি হিংসা করবেন না জীবন মরণ আল্লাহর হাতে তারই নিয়মে চলতে হবে শিখতে হয় মাথা নিচু করে বাঁচতে হয় মাথা উঁচু করে অবনত সিজদা দিবেন শুধু মহান আল্লাহকে আজকের দিনে কালকে আপনার মৃত্যু হবে সেই প্রস্তুতি জীবিত থাকতে নিন সময় পাওয়া আপনার ভাগ্যের ব্যাপার আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আর দেখতে থাকুন মোটিভেশনাল বাণী বাংলা চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন